হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আমি স্কিন কেয়ার নিয়ে তোমাদের সাথে গল্প করব না, আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার প্যাকের কথা তোমাদের সাথে শেয়ার করব, আর এটার বানানো প্লাস অ্যাপ্লিকেশন দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে হেয়ার ভালো একটা হেয়ার প্যাকের রিভিউ শেয়ার করতে, বা কোনো ডিআইওয়াইজ হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করতে, যেটাতে আমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে, তারপর আমাদের হেয়ারটা খুব স্ট্রং হবে, আর খুবই একটা সিল্কি স্মুথ তো হবেই, আর যাদের ড্যান্ড্রফ আছে সেই ড্যান্ড্রফটাও খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এরকমই একটা খুবই ইজি একটা হেয়ার প্যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেই হেয়ার প্যাকটা তোমরা ওয়ান টাইম অ্যাপ্লিকেশনেই তোমরা বুঝতে পারবে যে কতটা ম্যাজিক তোমাদের হেয়ারে হবে। আজকে আমি এটাকে অ্যাপ্লাই করেছি, দেন আমি ওটা ওয়াশ করার পর আমার হেয়ারটা যখন শুকিয়েছে, দেন আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা স্মুথ হয়ে গেছে হেয়ারটা। যাদের হেয়ার প্রচণ্ড রাফ, তারাও তারা মাস্ট এটাকে ইউজ করো, কজ এটাতে হেয়ার খুবই স্ট্রং হবে আর স্মুথ হবে। যাদের হয় না খুব জট পড়ে যায়, চুলে চুল ভেঙে যায়, ছিঁড়ে যায়, তাদের জন্য একদম আইডিয়াল হেয়ার প্যাক এটা। তো চলো দেরি না করে এটা বানানো দেখিয়ে দিই, এটার অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই, আর এই প্যাকটা অ্যাপ্লাই করে অন্তত 45 মিনিটস তোমরা রাখবে, তারপর যে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে হেয়ারকে ওয়াশ করে নেবে। আমি সব থেকে বলবো দুবার তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে, তাহলে খুব ভালোভাবে প্যাকটা রিমুভ হবে আর তোমরা রেজাল্টটাও খুব ভালো পাবে। তো চলো, তার আগে যারা ফার্স্ট দেখছো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনে অবশ্যই ক্লিক করো এরকম দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। ওকে, তো চলো দেখিয়ে দিই আগে প্যাক বানানো, তারপর ওটার অ্যাপ্লিকেশন। গাইজ, ফার্স্টে আমলা আর যে অনিয়ন আছে সেটাকে ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে জুস বার করে নিতে হবে। তো আমি অলমোস্ট 5টা আমলা আর 5টা অনিয়নের জুস বার করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন ইয়োগার্ট, মানে কার্ড। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করব। গাইজ, মিক্স করার পর প্যাকটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে। এবার এটাকে ফুল স্ক্যাল্প থেকে লেন্থ অবধি আমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। সো গাইজ, এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে হেয়ারকে কম করে নেবে, দেন এবার মাঝখানে একটু শীতল করে নেবে, দেন এবার এই পুরো প্যাকটাকে ফার্স্টে এরকমভাবে রুটে ভালোভাবে অ্যাপ্লাই করবে, দেন ফুল লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর এটা অ্যাপ্লাই করে অলমোস্ট 45 মিনিটস রেখে দেন তোমরা যে শ্যাম্পু ইউজ করছো সেটাকে ইউজ করে নেবে। আর একটা কথা মাথায় রাখবে যে এটা অ্যাপ্লাই করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করবে না, তো এটা যেদিনকার অ্যাপ্লাই করবে সেদিনকার শুধু নর্মাল শ্যাম্পু দিয়ে হেয়ারকে ওয়াশ করবে। নেক্সট দিন তোমরা যদি শ্যাম্পু করো বা তার পরের দিন যদি তোমরা শ্যাম্পু করো, তো তখন তোমরা এগেন কন্ডিশনার অ্যাপ্লাই করবে, বাট যেদিন এই প্যাকটাকে ইউজ করবে সেদিনকার কন্ডিশনারের কোনো দরকার নেই। তো চলো এটা আমি তাড়াতাড়ি এবার হেয়ারে অ্যাপ্লাই করে নিই। সো গাইজ, এটা ছিল আমার আজকের একটা ছোট একটা ভিডিও। তো আশা করি তোমাদের আজকে যে হেয়ার প্যাকটা আছে ওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা দেখার পরে তাড়াতাড়ি ওটাকে ইউজ করো, অ্যাপ্লাই করো, আর রেজাল্টটা আমার সাথে শেয়ার করো। আমি 200% শিওর যে রেজাল্ট তোমরা দারুণ পাবে, আর এটা উইকে তোমরা যদি 2 থেকে 3 বার ইউজ করো তো তোমাদের হেয়ারে খুব ভালো এফেক্ট পাবে, হেয়ার ফল খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাবে, হেয়ার ফল পুরো স্টপ হয়ে যাবে, আর হেয়ার খুব স্মুথ, সফট আর সিল্কি হবে। বিলিভ মি, ট্রাই করো, রেজাল্ট 100% পাবে। আর আমার চ্যানেলে অ্যাক্টিভ থেকো, খুব ভালো থেকো।